হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের ফকরতুন বন্যাত ক্ষতিগ্রস্ত অলরে শনিবার বেনে নাজিরহাট বাস স্টেশন ও ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামত ত্রাণ সামগ্রী বিতরণ করাইয়া। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বিএনপি কেন্দ্রীয় চেয়ারপারসন উপদেষ্টা এস এম ফজলুল হক। এই সময় হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, বিএনপি নেতা শফিউজ্জামান, সাফায়াতুল ইসলাম সাবাল, ফরহাদাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান শাহাদাত উসমান, মুজিবুল আলম চৌধুরী, রহমতুল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহাবুদ্দিন রানা উপস্থিত আছিল। এ সময় বন্যাত ক্ষতিগ্রস্ত প্রায় 300 পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। জনগণের সাহায্য এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নিজেরা সহযোগে উদ্যোগেই এরা মানুষের পাশে দাঁড়ায় এবং তারা এই সহযোগিতার পাশে তারার পাশে ডেক্স নিউজ সি প্লাস টিভি। দর্শক আর এই ভিডিও কিন্তু অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন এটা।